এবারে আইপিএলে ব্যাটিং এবং বোলিংয়ের ভারসাম্যের কথা বারবার বলা হচ্ছে এবং সেই ভারসাম্যের কথা নতুন করে আবারও বলেছেন ভারতীয় গ্রেট ক্রিকেটার এবং বিসিসিআর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি ব্যাটিং এবং বোলিংয়ের ভারসাম্যের কথা বলেছেন তা না হলে ক্রিকেট তার মর্যাদা হারাবে ক্রিকেটকে এরই মাঝে গত ম্যাচে পাঞ্জাব কলকাতাকে নিজের মাটিতে যখন দুইশো বাষট্টি রান চেজ করে জিতে গেল তখন পাঞ্জাবের অধিনায়ক স্যাম করেন কিন্তু বলেছেন ক্রিকেট এখন বেসবল হয়ে গেছে এই যে মন্তব্যগুলো এই মন্তব্যগুলো চারিদিক থেকে আসছে এর মাঝে সৌরভ গাঙ্গুলিও বলেছেন ভারসাম্যের কথা সেই ক্ষেত্রে সব থেকে বেশি আলোচিত হচ্ছে ভারতের বিভিন্ন ভেনুর পিসগুলো পিসগুলো এতটাই মরা পিস মানে বানানো হচ্ছে যেখানে বোলারদের জন্য কিচ্ছু নেই ব্যাটিং স্বর্গ যেখানে ব্যাটসম্যানরা অ মানে অকল্পনীয় ব্যাটিং করছেন বলে ব্যাটে হচ্ছে এবং বোলাররা কিছুই করতে পারছেন না কোনো টার্ন পারছেন না বোলাররা বিন্দুমাত্র কোনো সুবিধা আদায় করতে পারছেন না তাতে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বোলারদের মনোবল ভাঙছে গত ম্যাচে আমরা দেখেছি ইতিহাসের সেরা একটা ম্যাচ যেটা আইপিএলের ইতিহাস তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এর চাইতে বড় রান চেস করার ঘটনা ঘটেনি দুইশো বাষট্টি রান চেস করে জিতেছে পাঞ্জাব এবং সেই ম্যাচে আমরা বিয়াল্লিশটা ছক্কা হতে দেখেছি যেটাও বিশ্ব রেকর্ড এর আগে কখনো এই সংখ্যার ছক্কা হয়নি এক ইনিংসে চব্বিশটা ছক্কার রেকর্ড হতে দেখেছি এরকম যে রেকর্ডের পর রেকর্ড দুইশো রান করেও কলকাতা নিজেদের মাঠে হেরে গেছে তার এক এক ম্যাচ আগেই আমরা দেখেছি দিল্লি ক্যাপিটালস দুশো সাতান্ন রান করেছে সানরাইজার্সকে আমরা দেখেছি দুশো সাতাশি করতে দুশো সাতাত্তর করতে দুশো ছেষট্টি করতে আরসিবিকে দুশো সাতাশির জবাবে দুশো বাষট্টি করতে দেখেছি দুশো সাতাত্তরের এগেনস্টে মুম্বাইকে দুশো ছেচল্লিশ রান করতে দেখেছি এই যে বিগ বিগ স্কোরগুলো হচ্ছে এবং দুইশো রানকে মনেই হচ্ছে না কোনো রান দুইশো রান করে কেউ বলতে পারছে না যে নিশ্চিত জিতব দুশো রান মনে হচ্ছে যে আগেকার দিনের ওই একশো পঞ্চাশ এরকম রান এবারে আইপিএলে যেন সেরকমই মনে হয়েছে তাই সৌরভ গাঙ্গুলি বলেছেন ভারসাম্য আনতে হবে তা হলে ক্রিকেট ধ্বংস হবে আইপিএলে যে ধরনের উইকেট বানানো হচ্ছে সেই উইকেট ক্রিকেট ধ্বংস করে দেবে আর তাই অনেকেই বলছেন রবিচন্দ্রন আশ্বিন বলেছেন স্যাম করণ বলেছেন সৌরভ গাঙ্গুলি বলছেন আরও অনেকেই নানাভাবে এই সমালোচনাগুলো করছেন যে উইকেটে আইপিএল খেলা হচ্ছে এবং আইপিএলে ব্যাটসম্যানরা ধারাক্কা পেটাচ্ছেন দুশো সাতাশি রানও করে ফেলছেন সেই উইকেটে খেলে যাওয়া ব্যাটসম্যানরা হঠাৎ করে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে কি বড় ধরনের হোঁচট খাবে সেই ক্ষেত্রে যারা আইপিএলে খেলছেন না যে সকল ব্যাটসম্যানরা আইপিএলে খেলছেন না তারাই কি বাজিমাত করবেন এবারের বিশ্বকাপে ঘটনাটা সেরকম কিন্তু ঘটতে পারে কারণ যে ব্যাটিং স্বর্গে তারা ব্যাট করে যাচ্ছে সেই রকম ব্যাটিং স্বর্গ নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজে এবং যুক্তরাষ্ট্রে তো বটেই কারণ যুক্তরাষ্ট্রের ক্রিকেট কাঠামো এখনও একেবারে নবীন সেখানে তো পাওয়ার কথাই না ওয়েস্ট ইন্ডিজেও নিশ্চয়ই এরকম উইকেট পাবে না ওয়েস্ট ইন্ডিজে বাউন্সে উইকেট পাওয়ারই কথা সেখানে যখন ব্যাটসম্যানরা এই সুযোগগুলো পাবে না এরকম অনায়াসে বল ব্যাটে আসবে না তখন কিন্তু এই আইপিএল মাতানো ব্যাটসম্যানদের অধিকাংশকে ব্যর্থ হতেও দেখা যেতে পারে সেই ক্ষেত্রে ব্যাটসম্যানদের জন্য খুবই বড় অশনী সংকেত হতে পারে এবারের আইপিএল আগামী বিশ্বকাপের জন্য